এগুলো বাবা নামের কলঙ্ক। আমি এরকম বাপ মা জীবনে দেখি নাই, যেরকম বাপ যে তার মেয়েকে নিয়ে অশ্লীল ভাবে নাচতেছে টিকটকের মধ্যে। কি জন্য লাভ কি ভাই, লাভ কি হবে আপনার, লাভ কি হবে? লাভ এটাই, আপনি সেলিব্রিটি হবেন, কিন্তু এখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হোক, দেখবেন যে আপনার সেলিব্রিটি কোথায়। আপনার একটু নিঃশ্বাসটা বন্ধ হোক, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সেলিব্রিটি কোথায় যায়। টিকটকের মধ্যে মেয়েটা প্রায় বিয়ের উপযুক্ত, দেখেন কত বড় মেয়ে, নিজের সন্তান, যে নিজের সন্তান নিজের মেয়ে, সে নিজের মা মেয়েকে নিয়ে কিভাবে অশ্লীল নাচানাচি করতেছে। সে তার বাবা, আর ওই বাবার দায়িত্ব কি ছিল? ইসলাম ওই বাবার দায়িত্বকে কি দিয়েছিল? তার মেয়ের হত্যার উপর সবচেয়ে দায়িত্ব দিয়েছে তার বাবাকে। ওই বাবাকে দায়িত্ব দিয়েছে তার বউয়ের হত্যার হেফাজত করার জন্য। ওই বাবাকে দায়িত্ব দিয়েছে তার সন্তানকে মানুষ করার জন্য। ওই বাবাকে দায়িত্ব দিয়েছিল তার মেয়েকে হত্যায় রাখার জন্য। আজকে সেই বাবাই তার মেয়েকে নিয়ে নাচতেছে, সেই বাবাই তার মেয়েকে অশ্লীলতা শিখাচ্ছে, আর আজকে সেই বাবাই মেয়েকে নিয়ে অশ্লীল ভাবে নাচতেছে। এটা মানে কি ভাই, কি এটা মানে কি? সেলিব্রিটি হতে চান, টাকা ইনকাম করতে চান মেয়ে দিয়ে? আমাদের সমাজ আজকে পুরুষ পুরুষ বিয়ে করতেছে, পুরুষ পুরুষে বিয়ে করতেছে, মেয়েরা অশ্লীল ভাবে নাচতেছে, দেহ দেখাইতেছে, শুধু একটাই উদ্দেশ্য, একটাই, সেলিব্রিটি হবে, টাকা ইনকাম করবে, সেলিব্রিটি হবে, মানুষ তাকে চিনবে। কিন্তু সে চায় না তাকে আল্লাহ চিনুক, সে চায় না তাকে মানুষে ভালো বলো, সে চায় শুধু সে সেলিব্রিটি হতে। শুধু একটা বার চিন্তা করুন আপনার নিঃশ্বাসটা, এই যে নিঃশ্বাস ফেলতেছেন, একবার শুধু একটু বন্ধ হোক নিঃশ্বাসটা, আপনার সেলিব্রিটি কোথায় যাবে, আপনার সেই টাকা কোথায় যাবে, একবার শুধু চিন্তা করুন। আল্লাহর আজাব কঠিন ভয়ঙ্কর। আজকে মানুষ সমকামিতার মতো কাজে লিপ্ত হচ্ছে, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করতেছে। এই যে দেখেন, এটা পুরুষ ওইটা পুরুষ, তারা বিয়ে করতেছে, আর এই যে বিয়ে করতেছে সে কেমন পুরুষ আমি এটি বুঝতেছি না। কি চায় তারা? কি চায়? সেলিব্রিটি। সেই বাবা চায় তার মেয়ে কিনে সে সেলিব্রিটি হবে। এইরকম বাবারাই বুঝতে পারে না যে আল্লাহর আজাব খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তাই আসুন প্লিজ, হাত জোর করে মাপ চাই আপনাদের কাছে, এগুলো বন্ধ করুন, ভালো কিছু প্রচার করুন। আপনি নিজে নাচেন, তবু আপনার মেয়েটা নাচাইয়েন না। আপনি নিজে পুরুষ মানুষ নাচেন, আপনার মেয়েটা নাচাইয়েন না। সেই মেয়েটা আজকে ছোট, কিছুদিন পর বড় হবে, তখন যখন সে বড় হয়ে তখন দেখবে আপনার সাথে আপনার মেয়ে এইভাবে নাচতেছে, এখন তার বুঝ হয় নাই। যখন দেখবে যে আপনার মেয়ে আপনার সাথে এরকম নাচতেছে, যখন একটু বিয়ের উপযুক্ত হবে, তখন মেয়েটা কি যে লজ্জা থাকবেন ওই মেয়েটার, আর একটা পুরুষের সাথে নাচতে কোনো বাধা বাধা দেওয়ার কেউ থাকবে না। কারণ আপনি যদি বলেন যে ওর সাথে নাচিস না, আর যে বাবা আমার নাচ শিখাইছে, যে বাবার সাথে আমি অশ্লীলভাবে নাচতে পারি, আমি কেউ আর একটা পুরুষের সাথে নাচতে পারি না? অবশ্যই আমি পারি। তখন বাবার ওপর কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না। তাই প্লিজ প্লিজ হাত জোর করে বলছি ভাই, আপনাকে গালি দিই না, প্লিজ বোঝানোর জন্য বলতেছি, কিছু মনে করবেন না, ছোট মানুষ, এগুলো ছেড়ে ইসলামের পথে আসুন। ইসলামের পথে না থাকতে পারলে আপনি খ্রিস্টান হলেও মেয়েকে নিয়ে এগুলো নাচাইন না, জানি না কোন ধর্মের আপনি। যাক, ভালো থাকবেন, আর যদি আমার কথা ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন, প্লিজ কমেন্ট সেকশনে দেখবেন। আসসালামু আলাইকুম।